আসসালামু আলাইকুম, ওয়েব এক্সপোর্ট টিউটোরিয়ালে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো যে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম যেটি থাকে, এই কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করার পরে এই ইনফরমেশনগুলো কীভাবে ওয়েবসাইট থেকে দেখবেন। তো আমি উদাহরণস্বরূপ এখানে ফার্স্টে একটি কন্ট্যাক্ট ফর্ম পূরণ করি। এরপর আমি আমার মেইল অ্যাড্রেসটি দিলাম, এরপর ফোন নাম্বার দিলাম, আর কিছু দিচ্ছি না। এরপর এখানে একটি মেসেজ লিখলাম, এবার এটিকে আমি সাবমিট করে দিলাম। তো দেখুন, সাবমিট করার পর মেইলটি অ্যাডমিন প্যানেলে চলে গিয়েছে। তো কিভাবে দেখব এই মেইলটি আসছে? এই জন্য আমরা তো লিঙ্ক থেকে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হয়। লগ ইন করার পর একটি ড্যাশবোর্ড পাবেন, এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর এই নিনজা ফর্ম এখানে যাবেন, যাওয়ার পর সাবমিশন দিবেন। এই সাবমিশনের ভিতরে আসলে এই যে কন্ট্যাক্ট মি নামে একটা ফর্ম আছে, এখানে দিলে দেখা যাবে যতগুলো টেস্ট মেইল এখানে দিয়েছিলাম সবগুলো চলে আসছে। তো এভাবে আপনারা এটি দেখতে পারবেন। আর যদি এগুলো আপনারা ডিলিট করতে চান, তাহলে আমি এখানে ডিলিট করে দিচ্ছি একটি বাদে, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। দেখুন এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। ওই ফর্মে যেই ইয়েগুলো আসবে সবগুলোই এখানে শো করবে। দেখুন, নেম, ইমেইল, ফোন, মেসেজ, হ্যাঁ, এরপর কত তারিখ এসেছে মেইলটি, এগুলো সব এখানে দেখা যাবে। যাই হোক, আজকের টিউটোরিয়ালে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।